Hello everyone and welcome back to my channel and welcome back to my new video. তো পাশের থেকে আমার ছেলে একটা দুটো কথা বলছে তোমাদের সাথে সব পিসিমণি মাসিমণি দাদু দিদা সবার সাথে কথা বলছে তো ওর সাথেও একটু একটু কথা বলো তো দেখতেই পারছো সকাল সকাল আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়ে আমার পূজো দেওয়া হয়ে গেছে তো পূজো দেওয়া হয়ে গেছে এরপর আমি কিছু না খেয়ে পূজোটা দিই তো এরপর চাটা কিছু খাবো আর চলো তোমাদেরকে আমি বাইরে ব্যালকনিতে নিয়ে যাই তো ব্যালকনিতে আমি দেখো বাড়ি থেকে এনেছিলাম এক দেড় মাস হয়ে গেছে এই তুলসী গাছ তারপর মানি প্ল্যান্ট এই আর কিছু ফুল গাছ এই দেখতে পাচ্ছ টবে সামনের টবটায় ওটা আমি এখান থেকে লাগিয়েছি তো সব গাছগুলো মোটামুটি লেগে গেছে বাড়ি থেকে যেগুলো এনেছিলাম তো আমি ভাবতেই পারিনি অত দূর থেকে নিয়ে আসবো লেগে যাবে কিন্তু দেখো বড় হয়ে গেছে খুব সুন্দর এখানে আমি পুজো দিই তো চলে এলাম সকালের চা না খেলে কিন্তু আমার হয় না যতই দেরি হয়ে যাক আমি একটু ফার্স্টে চা খাই তারপর ব্রেকফাস্ট করি তো আগেই চাটা খেয়ে নিলাম তো আজকে সেরকম বেশি কিছু রান্না করব না চলো দেখে নিই তো আজকে আমি করছি পটল পোস্ত এই সরি সর্ষে দিয়ে পটলের তেল ঝাল পোস্ত না এটা সর্ষে সাদা সর্ষে তো সর্ষে দিয়ে এটা করব আর হচ্ছে তোমার আজকে তোমাদের সাথে একটা দারুণ দারুণ জিনিস শেয়ার করব সকালের রান্না এটাই আর হচ্ছে তোমার এটা লাউয়ের খোসাটা ভেজেছি কালো জিরে দিয়ে আর লাউয়ের খোসাটা একটুখানি পুড়ে গেছিলো মানে তলায় একটু লেগে গেছিলো লাস্টের গুলো আর হচ্ছে তোমার ডাল করব ডাল ছাড়া আমার বরে চলবে না সে যাই তরকারি হোক না কেন তো এটা হচ্ছে কুমড়োর শাক দিয়ে লাউ দিয়ে এই মাসকলাইয়ের ডাল বলে এটাকে তো এটা আমি আগে খেতে জানতাম না এই ইদানিং দিদার বাড়ি গিয়ে শিখেছি তো এই ডালটা দিয়ে রান্না করব আর তোমাদের সাথে বিকালে আমি বিরিয়ানি শেয়ার করব আজকে বিকালে বানাবো বিরিয়ানি তো সকালে এরকম নিরামিষের মধ্যে হয়ে যাচ্ছে তো চলো ডাইরেক্ট সন্ধ্যাবেলায় রাখা হচ্ছে তো এই যে চলে এসেছি সন্ধ্যাবেলায় আমার ছেলেকে একটু হাঁটাহাঁটি করাচ্ছি ঘুরাচ্ছি সন্ধ্যাবেলায় যদি ও না বেরোয় তাহলে প্রচুর কান্নাকাটি করে তো দেখো একাই নিজে নিজে খেলছে ঘুরছে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছি আমার বর আমার সাথে ঝগড়া হলে কি করে তো ঝগড়া হলে ও কি করে সেটা তোমাদের সামনে আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে আমি যেটা গেস করেছি সেটাই তোমাদেরকে ক্যামেরার সামনে ডাইরেক্ট তুলে ধরবো ও কি বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে তো এখন দেখো আমাকে দেখেই মনে হচ্ছে কীরকম বিধ্বংস মানে চেহারার কীরকম লাগছে হ্যাঁ তো এখন হচ্ছে বাজে হচ্ছে তোমার 6:30 এই দেখো ঘড়িতে 6:30 বিকাল 6:30 এখন বাজে বিকাল 6:30 তো এখন আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি তার জন্য আমার এই অবস্থা তো দেখি কতদূর কী হয় আর কলে জল শেষ হয়ে গেছে জল আসেনি তার জন্য আমার এই অবস্থা তো চলো দেখাই তোমাদের কীভাবে আমি বিরিয়ানি বানাচ্ছি সবাই তো জানোই বিরিয়ানি বানাতে তো চলো বিরিয়ানির রেসিপি আমার চ্যানেলে শেয়ার করাও আছে যদি কেউ দেখতে চাও চেক করে নিতে পারো আর বিরিয়ানি বলে সার্চ করলেই বেরিয়ে যাবে আমার চ্যানেলে আর চলো এখন দেখাই বিরিয়ানিটা তোমাদের তো এখানে দেখতে পাচ্ছ আমি চিকেনটাকে দই দিয়ে আর সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আর এখানে পেঁয়াজটা ভাজছি এবার চিকেনটা দেব তো তোমাদেরকে যে কথাটা বলছিলাম আমাদের দুজনের মধ্যে যদি কোনো সময় কিছু নিয়ে রাগারাগি হয় বা ঝগড়া হয় স্বাভাবিক সবারই হয় ঝগড়া তো আমি দেখেছি সেদিনকাই চিকেন আনবে নাহলে তারপরের দিনই চিকেন মাটন বা ভালো কোনো মাছ এগুলোর মধ্যে কিছু একটা নিয়ে আসবে তো দেখতে পাচ্ছ মাংস কষানোটা অবধি তোমাদেরকে দেখালাম তারপরে আর দেখাতে পারিনি কারণ কারেন্ট চলে গেছিলো তারপরে আমার বিরিয়ানিটা হয়ে গেছে তো বিরিয়ানিটা হওয়ার পর যে খাওয়া আমি ভালো করে সাজিয়ে তোমাদেরকে দেখাবো
তো মানে মানে পুরোটাই বানানোটা তো সেটা দেখাতে পারিনি কারণ কারেন্ট চলে গেছিলো। তো এই দেখতে পাচ্ছ আমার এখানে বিরিয়ানিটা হয়ে গেছে। তো বিরিয়ানি আর তার সাথে রায়তা আর তার সাথে আছে কোল্ড ড্রিঙ্কস ফ্যানটা। তো চলো ডাইরেক্ট খাওয়ার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখানে বিরিয়ানি সার্ভ করে নিয়েছি আর এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো। তো তোমাদের সাথে আজকে কথা বলাবো, হ্যাঁ তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কি বলে দেখো। আমি কিন্তু নিজেও জানি না, আমি কিন্তু এটা গেস করেছি যে এরকমই আমি দেখেছি, অনেক দিন ধরে দেখছি তো, ফলো করছি তো এরকমই দেখেছি। তো আজকে আমি ক্যামেরা ধরে তোমাদের সামনে আমি জিজ্ঞেস করবো যে এটা কি সত্যি, তারপর তোমাদেরকে তোমরা তাহলে ওখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবে। তো দেখতে থাকো সঙ্গে থাকো, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আমার বন্ধুরা আমার সঙ্গে থেকো, লাইক করো, একটা কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে যে তোমরা আমার ভিডিওটা দেখছো। কেমন হয়েছে বিরিয়ানি, বিরিয়ানিটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, একটু সাদা লাগছে কেন? আমার ক্যামেরাটাই সুন্দর তার জন্য। এত তো ফর্সা আমরা নই, তুমি তো আমার থেকে বেশি ফর্সা। মুখটা দেখো পুরো সাদা লাগছে, কিন্তু আমি তো কালো, কিন্তু তাও আমার মুখটা ফর্সা লাগছে। তো বলো, আচ্ছা বলো বিরিয়ানিটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে, খুব সুন্দর তো এক কথা হয়ে গেল, মানে কিরকম অন্য বার কিরকম বানাই কিরকম হয়েছে। তুমি যেরকম বিরিয়ানিটা বানাও, পুজো করে গেছো তুমি, স্ট্রেট হয়ে বসো। স্ট্রেট হয়ে কেউ খায় নাকি, সজ্জা হয়ে কেউ খায়? কথা বলছো, কাউকে দেখেছো কেউ এরকম করে খায়? সবাই তো খাওয়াটা রিল্যাক্সই খায় এরকম। তোমার অন্যবারে যেরকম বিরিয়ানি বানাও সেটা মানে খুব বেশি মানে সেন্টেড থাকে, যেটা আমার পছন্দ না। এবারেরটা পুরো আমার পছন্দের মতন বানিয়েছো, সিম্পলের মধ্যে কিন্তু বিরিয়ানির সমস্ত টেস্ট পাচ্ছি, কিন্তু অথচ ওই সেন্ট ফেন্ট এক্সট্রা কিছু দেওয়া নেই, খুব ভালো। আচ্ছা তো সবার তো ভালো লেগেছে তো তোমার, তো তোমাকে তো আমি এর আগেও বানিয়ে খাইয়েছি, এখনো বানিয়ে খাওয়ালাম, তো সবার হাসবেন্ড পরে যখন বিরিয়ানি বানাবে এরকম করেই বানাবে। আচ্ছা সে ঠিক আছে, সবার হাজবেন্ডরা বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে, তো তুমি আমাকে কিছু বানিয়ে খাবে, বিরিয়ানি খাওয়াবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা। তো আর যা আমার সাথে তোমার কিছু ঝগড়া হলে তুমি কিচেন নিয়ে আসো না, কিছু হলেই আমি এই জিনিসটা জানি, আমি ফলো করেছি, ওকে বলি না, কিন্তু এটা সত্যি কিনা বলো। আজকে তোমাদের সবার সামনে ক্যামেরার সামনে বলছি, আমার সাথে যদি ওর কিছু মনোমালিন্য হয়েছে, কিছু যদি মনোমালিন্য হয়েছে তাহলে চিকেন না হলে মটন কিছু একটা নিয়ে আসবো, নাহলে মাছ, বলবে মাছ আনতে পারো না, এটা সত্যি কিনা বলো। তো তোমাদেরকে অরিজিনাল রিভিউ আমি জানিয়ে দিলাম, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আমার ছেলে কাঁদছে। ওকে বাই বাই।